মুখোপাধ্যায়ের নির্দেশের পর অব্যাহত বালি মাফিয়া রাজ। অবাধে চলছে অবৈধভাবে বালি খননের কাজ মুর্শিদাবাদের ভরতপুর এক নম্বর ব্লকের অঙ্গারপুর সেতু এলাকায়। সরকারি নিয়মকে বুড়ো আমল দেখিয়ে অঙ্গারপুর সেতু থেকে প্রায় 700 মিটার দূরে ময়ূরাক্ষী নদীর পাড়েই চলছে বালি খননের কাজ। অভিযোগ, একাধিকবার পুলিশ প্রশাসনকে জানিয়েও বন্ধ হয়নি বালি খননের কাজ, উল্টে প্রশাসনকে জানানোই মিলছে হুমকি। বালি মাফিয়াদের অত্যাচারে তটস্থ এলাকার মানুষ। যদিও তৃণমূল নেতৃত্ব হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে কোনো মাফিয়ারা চলবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে কোনো মাফিয়ারা চলবে না। মুর্শিদাবাদের পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন, দেখুন অচিরেই সমস্ত মাফিয়াদের ধরে জেলে ভরে দিচ্ছে কিনা। গোটা বাংলায় বালি মাফিয়া রাজ চলছে, তীব্র কটাক্ষ বিজেপির। বালি মাফিয়া রাজ চলছে, যদিন যেদিন থেকে সরকার তৈরি হয়েছে সেদিন থেকে মাফিয়া এবং দখলদারি রাজ গোটা বাংলা জুড়ে। আজকে ভরতপুরে যে মাফিয়ারা মিলে সে বালি তুলে নিয়ে যাচ্ছে, ওখানকার সাধারণ মানুষ এবং প্রশাসন, টোটালটা প্রশাসন নির্বিকার, প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে দিনে দুপুরে বালি মাফিয়ারা বালি তুলে ব্ল্যাকমেল পুরো ব্ল্যাক করছে। কতদিন এইভাবে বালি মাফিয়াদের রাজ চলবে এটাই কিন্তু দেখার বিষয়। গোটা এলাকা জুড়ে একটা আতঙ্ক তৈরি হয়েছে, জেলা পুলিশ পক্ষ থেকে একদম নিশ্চুপ। তারা বলেছে পুলিশের মদত না থাকলে এই বালি মাফিয়াদের অত্যাচার কোনো মতেই বন্ধ করা সম্ভব না। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় সীমন্ত দাসের সঙ্গে মৃন্ময় গোস্বামী, ক্যালকাটা নিউজ।